بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি আজকে অনলাইনে জন্ম নিবন্ধন কিভাবে আবেদন করতে হয় সেটা নিয়ে আমি একটা ভিডিও বানানোর জন্য বসেছি। তো আপনাদের সামনে সাথে একটা আমার খুশির খবর শেয়ার করি। আমি এই তো রিসেন্টলি কিছুদিন হইল আমি বাবা হয়েছি, আল্লাহ আমাকে একটা কন্যা সন্তান দান করেছেন। তো তার জন্যই আমি এটা অনলাইনে আবেদনটা করব। তো পাশাপাশি ভাবলাম এটা আপনাদের সাথেও একটু শেয়ার করি। তো যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করা যাক। আপনারা দেখছেন মেহেদিয়ান সায়েন্স, আমি আছি মোহাম্মদ সোহেল মেহেদি। তো এই যে দেখছেন, এটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনলাইন জন্ম নিবন্ধন তথ্য ব্যবস্থা। এখান থেকে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন। এটা হচ্ছে আবেদনপত্র আবেদন করার জন্য। আর এটা হচ্ছে অনলাইনে আবেদনের বর্তমান অবস্থা দেখুন। আপনি যদি আগে আবেদন করে থাকেন, সেখানে একটা নাম্বার দেবে, নাম্বারটা এখানে ক্লিক করে কী অবস্থা আছে দেখবেন। তো আপনি যদি কারো জন্ম নিবন্ধনের কাগজটাকে যাচাই করতে চান, তাহলে এখান থেকে যাচাই করতে পারবেন। তো যাই হোক, আমরা এখন আবেদন করবো, এই জন্য আমরা এটাতে ক্লিক করি। তো আবেদন করার জন্য সবার প্রথমে আপনাকে এখান থেকে বিভাগ নির্বাচন করতে হবে, অর্থাৎ আপনি বাংলাদেশের কোন বিভাগে আছেন। আমি চট্টগ্রাম বিভাগে আছি। তারপর নির্বাচন করতে হবে আপনার জেলা, আমি কুমিল্লা জেলার। তারপর নির্বাচন করতে হবে আপনার উপজেলা, আমার দেবিদ্বার, একটু সময় নিচ্ছে। তারপর নির্বাচন করতে হবে আমার ইউনিয়ন। তারপর নির্বাচন করতে হবে আমার ওয়ার্ড। তো এভাবে আপনারা এগুলো নির্বাচন করে নেবেন, তারপরে এই পরবর্তী বাটনে ক্লিক করবেন। তো করার পর এই যে দেখেন, এখানে আপনার কিছু ফর্মটা চলে আসছে। তো এখানে দেখেন আপনি এই যে এই তথ্যগুলো দেখেন, এগুলো যেভাবে আছে আপনি পূরণ করে দিতে হবে। তো সবার প্রথমে পুরো নাম, অর্থাৎ বাচ্চাটার যে নাম থাকবে সেটা প্রথমে দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিচ্ছি, এখানে অবশ্যই বাংলায় দিবেন, ঠিক আছে? এখানে কারণ এই দেখেন পাশে দিয়ে বাংলা, যেহেতু ইংরাজি বা বাংলার কথা কোনো কিছু উল্লেখ করা নাই, তো এখানে প্রথমে বাংলাতে দিবেন। হ্যাঁ, তারপরে ইংরাজিতে আবারও আলাদা অপশন আসবে, তো আপনি এখানে বাংলাতে লিখবেন, জন্ম তারিখটা দিয়ে দিবেন, জন্ম তারিখটা এখানে ডেট দিয়ে একটা, এই ডেট দিয়ে আবার মান্থ, তারপরে ইয়ার এভাবে দিবেন। তো আমি দিচ্ছি 14 ফেব্রুয়ারি 2020। তো তারপরে এখান থেকে আপনি জেন্ডারটা ঠিক করে দিবেন, আমি নারী দিয়ে দিচ্ছি। তারপরে এখানে মাতার নাম, মায়ের, বাচ্চার মায়ের নাম কি, তো বাচ্চার মায়ের নাম দিয়ে দিছি। তার জাতীয়তা বাংলাদেশি, বাবার নাম সোহেল মেহেদি। তারপরে ঠিকানাটা দিয়ে দিবেন, ঠিকানাটা আমি দিয়ে দিচ্ছি। যার যা ঠিকানা সেভাবে দিবেন, আমি আমারটা দিয়ে দিচ্ছি। ঠিকানা দেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে দুইটা কলাম আছে, দুইটাই পুরা করতে হবে। একটা যদি পূরণ করেন, একটাতে যদি সবগুলো তথ্য লেখেন, তাহলে নিবে না, ঠিক আছে? এখানে এই যে দেখেন, আমি যে প্রথমটা এবং দ্বিতীয়টা দুইটাতে লিখছি। আচ্ছা, তো ঠিকানার মধ্যে জন্মস্থানটা একবার দিয়ে দিবেন। তারপর হচ্ছে স্থায়ী ঠিকানা, স্থায়ী ঠিকানাটা দিয়ে দিবেন। এখানে কপি পেস্ট করে দেওয়া যাবে না, কারণ কপি পেস্ট করে এখানে নেয় না, বারবার লিখে দিতে হবে। তো আমার মোটামুটি এই পেজটা হয়ে গেছে, এই পেজটা আমার মোটামুটি হয়ে গেছে। তারপর আপনার এটা এই ভালো করে চেক করে নেবেন, বানান ভুল আছে কি না। যদি বানানে ভুল থাকে, তাহলে কিন্তু এটা একবার সেভ করে ফেললে এটা আর পরবর্তীতে সংশোধনের সুযোগ থাকবে না। আমার মনে হয় সব কিছু ঠিক আছে। তারপরে যে এখানে পরবর্তী দিলে নেক্সট পেজে চলে যাবে। তো এখানে বাংলায় ছিল, এখন এখানে দেখেন এই পাশে, এই যে দেখছেন এখানে লেখা আছে ইংরাজি। হ্যাঁ, তো এবার ইংরেজিতে দিবেন যে তথ্যগুলো আগে দিচ্ছেন। তো আমি ইংরেজিটা দিয়ে দিচ্ছি। তারপরে এখানে ইংরেজিতে সেকেন্ড লাইনে যাচ্ছে মায়ের নাম, মায়ের নামটা দিয়ে দিচ্ছি। তারপরে যাচ্ছে বাবার নাম, আমার নামটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, তারপরে জাতীয়তা এগুলো দেওয়াই আছে, এগুলো আপনার কিছু করতে হবে না। এখন এই ঠিকা, জন্মস্থান, এগুলো এখানে আবার ইংরেজিতে লিখে দিতে হবে। তো
আগে যদি যখন আপনি বাংলা টাইপ করছেন তখন চাইলে এখান থেকে পিছনে গিয়ে আপনি মানে সংশোধন করার সুযোগ ছিল। তো যাই হোক, ভালো করে একবার আমার লেখা মোটামুটি শেষ, আপনারা একটু দেখে নেবেন স্পেলিং অর্থাৎ বানানগুলো ঠিক আছে কিনা, ইংরেজি এবং ইংরেজিটা বা বাংলাটা তো হয়ে সবকিছু ঠিকঠাক থাকলে তারপর এখানে এই যে পরবর্তী বাটনে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে দেখেন, এখানে মোটামুটি এটা আবার তথ্যগুলো সব আসছে। আপনারা এই তথ্যগুলো ভালো করে দেখবেন বানানে কোনো ভুল আছে কিনা বা কোনো কিছু তো ভুল আছে কিনা, যদি ভুল থাকে এই যে এই বাটন থেকে পিছনে গিয়ে আপনি আবার এটা সংশোধন করতে পারবেন। আর যদি এখন সংরক্ষণ দিয়ে দেন তাইলে কিন্তু এটা আর কিছু করতে পারবেন না। তো তো ঠিক সব কিছু ঠিকঠাক থাকলে আপনারা এখান থেকে সংরক্ষণ দিয়ে দেবেন, আমি সংরক্ষণ দিয়ে দিচ্ছি। তো এই যে দেখুন, জন্ম নিবন্ধন আবেদনটি সংশ্লিষ্ট নিবন্ধক কার্যালয়ে দাখিল হয়েছে, অর্থাৎ আপনার আবেদনটি আমার আবেদনটি ওখানে জমা হয়ে গেছে। তো আবেদনপত্রের একটা নাম্বার, এই যে এখানে একটা দেখেন নাম্বার দেওয়া আছে, এই নাম্বারটা আপনি সংরক্ষণ করতে পারবেন। ওই যে আগে দেখাইছিলাম যে ওখান থেকে আপনার আবেদনের অবস্থা কী আছে সেখানে যদি আপনি জানতে চান তখন এই নাম্বারটা আপনার প্রয়োজন হবে। আর এখানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে এই যে দেখেন প্রিন্ট অপশনে, এই প্রিন্ট অপশনে ক্লিক করলে আপনাকে একটা ফর্ম দিবে এখান থেকে। তো এখানে দেখেন একটা ফর্ম আসছে, এই ফর্মটাতে কিছু তথ্য আছে আর নিচে এই যে এই ঘরগুলোতে কিছু তথ্য আপনাকে পূরণ করে তারপর এটা আপনাকে আপনার এই ওয়ার্ড কমিশনার কার্যালয় বা আপনার এলাকার ইউনিয়ন পরিষদের কার্যালয় যেখান থেকেই নেন সেখানে আপনি এটা জমা দিতে হবে। তো এটা জমা দেওয়ার সময় আপনি এইটা প্রিন্ট করে, এখানে কিছু তথ্য আছে বাকিগুলো আপনি পূরণ করে নিয়ে যেতে হবে। এটা খুবই সহজ, আপনি এটা পড়লেই বুঝতে পারবেন। তো সেজন্য আমি আপনি প্রিন্টার থাকলে এখান থেকে প্রিন্টারটা সিলেক্ট করে প্রিন্ট দিয়ে দিবেন। তো আমার প্রিন্টার এখনও লাগানো নাই, তো আমি এই জন্য এই সেভ এস পিডিএফ, আমি পিডিএফে এটা সেভ করে নিচ্ছি, পরে আমি যখন প্রিন্টার হাতে পাসবে তখন আমি এটা প্রিন্ট করে নেব। তো আমি এটা সেভ করে নিচ্ছি, এটা সেভ করে রাখলাম, ঠিক আছে। তো তো আশা করি এটা আপনারা নিজেরা করতে পারবেন। আর এইটা সংক্রান্ত যদি কোনো ধরনের মানে এই ভিডিওটা সংক্রান্ত কোনো কিছু বুঝতে যদি অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে তো ভুলবেনই না, আর যদি আমার চ্যানেলে আপনি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আপনারা দেখছিলেন মেহেদি ইন সায়েন্স, আমি আছি মোহাম্মদ সোহেল মেহেদি, আল্লাহ হাফেজ।